হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই ভিডিওতে আমরা ঘাস ফড়িং এর যে পৌষ্টিকতন্ত্র রয়েছে সেটা সম্পর্কে জানব। তো ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্র সম্পর্কে জানতে হলে প্রথমে আমার জানতে হবে যে ঘাস ফড়িং এর যে দেহের গহ্বরটা রয়েছে সেই গহ্বরটা কিরকম, সেই গহ্বরের মধ্যে আসলে কি কি থাকে, সেখানে কি রক্ত থাকে কি থাকে না, এই জিনিসগুলো। এখন দেখো, ঘাস ফড়িং এর মধ্যে সাধারণত যখন সে ভ্রূণ অবস্থায় থাকে তখন প্রথম দিকে তার সিলোম থাকে। সিলোম কি আমরা জানি? যখন আমরা দেখতে পাই যে পৌষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মাঝখানে একটা গহ্বর থাকে এবং এই গহ্বরে রক্ত থাকবে না এবং মেসোডার্মাল একটা স্তর দিয়ে, একটা পর্দা দিয়ে এই গহ্বরটা আবৃত থাকবে। কিন্তু ঘাস ফড়িং এর ক্ষেত্রে এই সিলোমটাই পরবর্তীতে যখন আস্তে আস্তে পরিণত হচ্ছে ভ্রূণটা, তখন ভ্রূণের যে ব্লাস্টোসিল এবং সিলোম এই দুটো গহ্বর একসাথে যুক্ত হয়ে যায়, এবং একসাথে যুক্ত হলে তখন সেটাকে আমরা বলি মিক্সোসিল। দুটো সিলোম এবং ব্লাস্টোসিল মিক্সড হয়ে যাচ্ছে, সেখান থেকে নামটা এসেছে মিক্সোসিল। এখন এই মিক্সোসিলের বৈশিষ্ট্যটা কি? আমরা সিলোমের মধ্যে কিন্তু কখনো রক্ত দেখতে পাই না, কিন্তু এই মিক্সোসিলটার মধ্যে আমরা দেখতে পাবো যে এর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই মিক্সোসিলটার নাম হয়ে যাবে তখন হিমোসিল, কারণ রক্তের থেকে এসেছে হিম কথাটা এবং যেই মিক্সোসিল সেখান থেকে সিল কথাটা এসেছে এবং হয়ে গেল হিমোসিল। আর যেই রক্তটার ভেতর দিয়ে যায় তাদেরকে আমরা বলি হিমোলিম্ফ, কারণ এখানে লিম্ফ যেরকম থাকে, লসিকা থাকে, সেই সাথে রক্ত একসাথে মিশ্রিত অবস্থায় থাকছে। তাহলে আমরা একটা গহ্বর পাচ্ছি তার বডিতে, যেই গহ্বরটা সম্পূর্ণভাবে রক্তে পরিপূর্ণ, এবং সেই রক্তটা কি? সেটা হচ্ছে হিমোলিম্ফ। আচ্ছা, এখন আমরা যদি এই ছবিটা একটু দেখি, এই ছবিটা দেখলে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারবো। এই যে বডির ভেতরটা, তার বডির ক্যাভিটিটা বা গহ্বরটা, এই গহ্বরের মধ্যে কিন্তু আমি এই যে লম্বা একটা পৌষ্টিক নালী দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে আমি এখানে হার্ট দেখতে পাচ্ছি তার, এবং তার ডিম্বাশয় দেখতে পাচ্ছি। আবার দেখো, নিচ দিয়ে তার স্নায়ুতন্ত্র দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি কি দেখছি? যে এই ঘাস ফড়িংটার দেহের গহ্বরের মধ্যে পুরো ফাঁকা জায়গাটার ভেতরে হিমোলিম্ফ আছে, সেই সাথে তার যেই তন্ত্রগুলো, তার স্নায়ুতন্ত্র, তার পৌষ্টিকতন্ত্র, তার হৃদযন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র, সব কিছুই এই গহ্বরের মধ্যেই রয়েছে, একসাথেই রয়েছে, এবং সবগুলোর চারপাশ দিয়েই কিন্তু এই হিমোলিম্ফটা প্রবাহিত হচ্ছে। চারপাশ ঘিরে কিন্তু হিমোলিম্ফটা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো যেখানে দেখছো, এখানে সব জায়গাতেই কিন্তু হিমোলিম্ফ আছে, এমনকি হিমোলিম্ফ কিন্তু তার পায়ের ভেতর পর্যন্ত বিস্তৃত। সো আমরা দেখছি যে এই হিমোলিম্ফটা সব জায়গায় বিস্তৃত। এখন আমরা দেখি তাহলে সিলোমের মধ্যে তার যে অন্তর্গঠন, এই অন্তর্গঠন বলতে আসলে কি বুঝতে পারছি? তার যে গহ্বরটা, সেই গহ্বরের মধ্যে আসলে কি কি আছে? দেখো, পৃষ্ঠদেশ বা পিঠের দিকে রক্ত সংবহন তন্ত্রের জন্য অ্যাওর্টা এবং হৃদযন্ত্র রয়েছে, যেটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। অঙ্কীয় দেশে রয়েছে তার স্নায়ু রজ্জু, নিচের দিকে যেটা হচ্ছে তার মাটির দিকে তার বডির যে অংশটা থাকে সেইটা হচ্ছে তার অঙ্কীয় দেশ, এবং সেখানে স্নায়ু রজ্জু রয়েছে। দেহের ঠিক মাঝ বরাবর রয়েছে পৌষ্টিক নালী। আমরা যদি আগের স্লাইডের ছবিটা একটু মনে করে দেখো, দেহের ঠিক মাঝ বরাবর তার পৌষ্টিক নালীটা রয়েছে। তারপরে রয়েছে সম্মুখ অংশের তল দেশে লালাগ্রন্থি। এইটার মানে কি? আমি এই ছবিটা যদি আবার যাই, এই যে সামনের অংশটা, এই দিকটাতে থাকবে হচ্ছে তার লালাগ্রন্থি। লালাগ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়ে মুখের ভেতরে চলে যাবে। আচ্ছা, এরপরে কি রয়েছে? মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালী সংযোগস্থলে মালপিজিয়ান নালিকা, এবং এই মালপিজিয়ান নালিকাটা তার রেচন অঙ্গ, এবং এটা হিমোসিলের মধ্যে ভাসতে থাকে। দেখো, এই যে দেখতে পাচ্ছি নীল অংশগুলো, এটাই হচ্ছে মালপিজিয়ান নালিকা। এটা কি করবে? এটা তার হিমোসিল গহ্বরে কিন্তু ভাসছে। আমি যদি একটু ক্লোজ করে দেখি, দেখো এই যে দেখা যাচ্ছে, এটা হিমোসিলের মধ্যেই কিন্তু ভাসছে, হিমোলিম্ফ তার চারপাশ দিয়ে রয়েছে। তো এটা হচ্ছে তার মালপিজিয়ান নালিকা। তো আমরা জেনে গেলাম ঘাস ফড়িং এর সিলোম, সিলোমের মধ্যে যা যা রয়েছে সেই সব কিছু সম্পর্কে। এখন আমরা চলে যাব হচ্ছে ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র সম্পর্কে। দেখো, পৌষ্টিক তন্ত্র কথাটা যখন পাচ্ছি, একটা সিস্টেম যখন পাচ্ছি, তখন এটার মধ্যে কি থাকবে? অনেক কিছু যুক্ত থাকবে। তো পৌষ্টিক
তন্ত্রটা তৈরি হয় হচ্ছে দুটি অংশ নিয়ে, এবং সেটা হচ্ছে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। এবং পৌষ্টিক নালীটাও যেমন অনেকগুলো অংশ নিয়ে তৈরি, পৌষ্টিক গ্রন্থিটাও কয়েকটা অংশ নিয়ে তৈরি। দেখো, আমরা যদি একটা ছকের মাধ্যমে জিনিসটাকে দেখে ফেলি, তাহলে দেখতে পাচ্ছি পৌষ্টিক তন্ত্রের দুটা ভাগ, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীতে রয়েছে স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত জানবো। স্টোমোডিয়ামের মধ্যে, আচ্ছা, পৌষ্টিক গ্রন্থির মধ্যে রয়েছে লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ, এটাও একটা গ্রন্থি হিসেবে কাজ করে, হেপাটিক সিকাও গ্রন্থি হিসেবে কাজ করে। স্টোমোডিয়ামের মধ্যে রয়েছে মুখছিদ্র, তারপর রয়েছে গলবিল, তারপর রয়েছে গ্রাসনালী, তারপর রয়েছে ক্রপ, তারপর রয়েছে গিজার্ড। আর প্রোক্টোডিয়ামে রয়েছে ইলিয়াম, কোলন এবং রেকটাম বা মলাশয়, এবং শেষে রয়েছে পায়ু ছিদ্র। দেখো, পৌষ্টিক নালীর স্টোমোডিয়ামটা যদি তুমি একটু নামগুলো দেখে থাকো, তাহলে কিন্তু মানুষের সাথে কিছুটা মিল পাচ্ছ। কিরকম? মানুষের মুখের ছিদ্র থাকে যেখান থেকে খাবার ঢুকছে, মানুষের মুখেও একটা, মুখের ঠিক পেছন দিকে একটা গলবিল থাকবে, একটা গ্রাস নালী থাকবে বা অন্ন নালী থাকবে, যেটা দিয়ে খাবারটা পাকস্থলীতে যাচ্ছে। এখন দেখো, স্টোমোডিয়ামের মধ্যে আমরা পাকস্থলী শব্দটা পাচ্ছি না, পাচ্ছি ক্রপ এবং গিজার্ড। এই দুটো হচ্ছে ঘাসফড়িং এর বিশেষ বৈশিষ্ট্য। আর প্রোক্টোডিয়ামের মধ্যে রয়েছে ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু ছিদ্র। এটা কিন্তু আমরা যে কোনো প্রাণীর মধ্যেই দেখে থাকি। যাদের এরকম পৌষ্টিক নালী সুগঠিত আছে, তাদের কিন্তু এরকম কোলন, রেকটাম, পায়ু ছিদ্র সবই থাকে বডি থেকে, মল বা অপাচ্য খাদ্য বডি থেকে বের করে দেওয়ার জন্য। এখন আমরা একটা ছবির মাধ্যমে দেখব যে এখানে আসলে কি কি রয়েছে। দেখো, ঘাসফড়িং এর সামনে এখানে মনে করো মুখ রয়েছে, মুখের পরে রয়েছে তার যেই গলবিল, সেই গলবিলটা মুখ ছিদ্র দিয়ে খাবারটা গলবিলে আসলো। আসার পরে এই যে নালীটা, এই নালীটা হচ্ছে তার গ্রাস নালী। দেখো, গ্রাস নালী, গ্রাস নালীর পরে কি ছিল? ক্রপ। এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার ক্রপ অঞ্চল। এর পরে পাবো হচ্ছে তার গিজার্ড অঞ্চল। এবং দেখো, এই যে অংশগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট গোল গোল আঙুরের মতো, আঙুরের থোকার মতো, এটা হচ্ছে তার যে লালা গ্রন্থি। একটু ক্লোজ করে দেখতে দেখা যাবে, এই যে দেখো ছোট ছোট গোল গোল অংশ, এগুলো হচ্ছে তার লালা গ্রন্থি। এটা থেকে লালা বের হয়ে, লালা রস বের হয়ে মুখের ভেতরে যাবে, যাতে খাবারের সাথে সেটা মিশ্রিত হতে পারে। এরপরে কি রয়েছে? এরপরে এরপরে রয়েছে হচ্ছে তার যে হেপাটিক সিকা, এটা সম্পর্কে আমরা জানবো। এরপরে রয়েছে মেসেন্টেরন, যেটা হচ্ছে তার আরেকটা পৌষ্টিক নালীর মধ্যে আরেকটা ভাগ। এরপরে রয়েছে মালপিজিয়ান নালিকা, যেটা হচ্ছে তাকে রেচনে সাহায্য করবে, তার মেইন রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। এবং রয়েছে ইলিয়াম, কোলন, তারপর রয়েছে রেকটাম এবং পায়ু ছিদ্র। এখন আমরা এখানে একটু চিহ্নিত করব যে কোনটা কোনটা আসলে কিসের কিসের অংশ। দেখো, আমরা আগের যে ছকটা পড়েছিলাম, সেই ছকের মধ্যে কিন্তু স্টোমোডিয়াম যে কথাটা ছিল, সেই স্টোমোডিয়ামের মধ্যে মুখ ছিদ্র থেকে, এই মুখ ছিদ্র যদি এখানে আমি ধরি, মুখ ছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে আমি বলতে পারি যে আমার এই যে এতটুকু অংশ হচ্ছে আমার স্টোমোডিয়াম। এখন স্টোমোডিয়ামটা কি? এটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। এরপর রয়েছে মেসেন্টেরন, মেসেন্টেরন হচ্ছে মধ্যপৌষ্টিক নালী। এই মেসেন্টেরনটা আসলে এই এতটুকু, এটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালী। এরপরে রয়েছে তার পশ্চাৎ পৌষ্টিক নালী, বা যেটাকে আমরা বলছি প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়ামে কিন্তু ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু ছিদ্র, এই নামগুলো তুমি পেয়েছিলে। সো এইখান থেকে হচ্ছে তার যে পশ্চাৎ পৌষ্টিক নালী, সেটা এইটা এটুকু তার পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। সো তিনটা পৌষ্টিক নালীর মধ্যে ভাগ দেখতে পাচ্ছি। এখন আমরা অগ্র পৌষ্টিক নালীটা নিয়ে দেখব। দেখো, পৌষ্টিক নালীটা খুব সরলভাবে মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত। এটা তিনটা ভাগ স্টোমোডিয়াম। স্টোমোডিয়াম হচ্ছে অগ্র পৌষ্টিক নালী, বা ইংলিশে যেটাকে ফোর গাটো আমরা বলতে পারি, স্টোমোডিয়ামও বলতে পারি। দুইটার যে কোনো একটা এমসিকিউতে আসলে কিন্তু অ্যান্সার সেটাই হবে। বা যদি কখনো প্রশ্ন আসে এরকম, কতে আছে স্টোমোডিয়াম, খতে আছে ফোর গাট, গতে আছে ক খ, উভয়ই, অ্যান্সার কিন্তু তখন এটা হবে। ওকে, এবং অগ্র পৌষ্টিক নালীটা কতটুকু পর্যন্ত বিস্তৃত? মুখ ছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত। আমি কিন্তু এর আগে ছবিতে সেটা চিহ্নিত করে দিয়েছি। এখন এখানে যেটা মনে রাখতে হবে, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে এই অগ্র পৌষ্টিক নালীটা তৈরি হয়েছে। আর এই অগ্র পৌষ্টিক নালী আর একটা বৈশিষ্ট্য রয়েছে, তার যেই অন্ত প্রাচীর আছে, সেই অন্ত প্রাচীরে আমি দেখতে পাবো যে
একটা আবরণ রয়েছে, শক্ত আবরণ, সেটা হচ্ছে তার কাইটিন নির্মিত। তো তার বহিঃকঙ্কালে যেমন আমরা কাইটিন পেয়েছি, তার অগ্রপৌষ্টিক নালীর যে অন্তঃপ্রাচীর সেখানেও কিন্তু কাইটিন নির্মিত শক্ত আবরণ আছে। শক্ত হলে লাভটা কি? লাভ হচ্ছে সে খাবারটাকে ইজিলি চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবে। আচ্ছা, এখন আমরা চলে যাই স্টোমোডিয়ামের মধ্যে কি কি ছিল। প্রথমে ছিল মুখ ছিদ্র, খুব স্বাভাবিকভাবেই খাবারটাকে সে মুখ দিয়ে প্রথমে বডির ভেতরে প্রবেশ করাবে। তো মুখ ছিদ্রর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে এটি প্রাক মৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত, মানে সিবেরিয়ামের ঠিক পরেই অবস্থিত হচ্ছে মুখ ছিদ্র। এবং এটার চারপাশে কি থাকবে? আমরা যে মুখপাঙ্গ পড়েছিলাম, বিস্তারিত পড়েছিলাম মুখপাঙ্গের অংশগুলোকে, সেই মুখপাঙ্গ এই মুখ ছিদ্রটার চারপাশকে সে ঘিরে রাখবে। মুখপাঙ্গের সাহায্যে খাবারটা কি করবে? খাবারটাকে সে ঠেলে দিবে মুখের ভেতরে, মুখ ছিদ্র দিয়ে মুখের ভেতরে সেটা ঢুকে যাচ্ছে। কাজটা কি? কাজ হচ্ছে সিবেরিয়ামে বা প্রাক মৌখিক প্রকোষ্ঠে, প্রি ওরাল ক্যাভিটিতে খাবার প্রথমে গৃহীত হয়। প্রথমে হচ্ছে খাবারটাকে সেখানে ধরছে, তারপরে মুখ ছিদ্র পথে খাবারটা বডিতে প্রবেশ করছে। সিবেরিয়াম থেকে যদি খাবারটা তার ফসকে যায়, তাহলে কিন্তু তার মুখে ছিদ্র পথ দিয়ে সেটা দেহের মধ্যে ঢুকতে পারবে না। সিবেরিয়ামের মধ্যে খাবারটাকে ধরে রাখার জন্য এই মুখপাঙ্গটা তাকে হেল্প করে। এরপর দেখো মুখ ছিদ্রের পরে কি হচ্ছে, সেটা গলবিলে যাবে। গলবিল বা ফ্যারিংস, এটা কিরকম? নলাকার, পেশিবহুল, অবশ্যই পেশিবহুল, যাতে করে সে খাবারটা ইজিলি গিলে ফেলতে পারে। এবং তার কাজ কি? খাদ্যবস্তুকে গ্রাস নালীতে প্রবেশ করানো। গ্রাস নালী বা ইসোফেগাসটা কি? তার অন্য নালী যেটা, এটা কোথায় থাকবে? গলবিলের ঠিক পরেই, যেটা আমরা ছবিতে দেখেছিলাম একটা লম্বা নালী, এবং সেটা সরু সোজা নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট। এই জিনিসটা আমরা মনে রাখবো, এখান থেকে মনে রাখবো পাতলা প্রাচীর বিশিষ্ট। আচ্ছা, এবং তার কাজ কি? খাদ্যবস্তু মুখ থেকে বহন করে ক্রপে পৌঁছিয়ে দেয়। এটা জাস্ট একটা নালী, একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় কিন্তু যাচ্ছে। মুখ ছিদ্র থেকে গলবিলে আসলো, গলবিল থেকে গ্রাস নালীতে গেলো, গ্রাস নালী থেকে খাবারটা ট্রাভেল করতে করতে চলতে চলতে এখন ক্রপে যাবে। এখন আমরা দেখব ক্রপটা কি। ক্রপ হচ্ছে একটা মোচাকার থলির মতো, মানে গ্রাস নালীটাই লম্বা থাকে, লম্বাটা আস্তে আস্তে এরকম একটা থলির মতো গঠন তৈরি করে, এটা হচ্ছে আমার ক্রপ। এবং এখানে বলা আছে এটা পাতলা প্রাচীর যুক্ত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক এসে থাকে যে ক্রপ, ক্রপের বৈশিষ্ট্য কি, অপশনে থাকে পাতলা প্রাচীর যুক্ত। এখন দেখি ক্রপের কাজ কি। ক্রপের কাজ হচ্ছে খাবার প্রথমে এসে এই ক্রপের মধ্যে জমা থাকবে। এটা হচ্ছে অনেকটা পাকস্থলীর মতোই, কিন্তু এখানে জাস্ট খাবারটা কিছুক্ষণ জমা থাকে। আর আমাদের বডির মধ্যে পাকস্থলী কি করে? সংকোচন প্রসারণ করে। এখানেও কিন্তু ক্রপ সংকোচন প্রসারণ করে। আর সংকোচন প্রসারণে কি হচ্ছে, খাবার কিছুটা চূর্ণ হয়, সম্পূর্ণভাবে কিন্তু খাবার ভাঙবে না। আর মুখে যখন খাবারটা ছিল, সেই মুখের গলবিলের মধ্যে কিন্তু লালা রস এসে খাবারের সাথে মিশ্রিত হয়ে গিয়েছিল। এই লালা রস আর খাবারটা এখন হচ্ছে ক্রপের মধ্যে, ক্রপে আছে কি, লালা রস আর খাদ্য। এবং লালা রসটা থাকার কারণে, ক্রপের মধ্যে সংকোচন প্রসারণের কারণে ইজিলি খাবারটা ভেঙে যেতে থাকে। আর লালা রসে যে এনজাইম থাকবে, সেই এনজাইমের কাজটা কিন্তু এখানে সে শুরু করে দেয়। এটা হচ্ছে পরিপাকের একদম প্রথম পর্যায়। আচ্ছা, এখন পৌষ্টিক নালীর ক্রপ থেকে খাবারটা কোথায় যাবে? এখন যাবে গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাসে। এই নামটা আমরা মনে রাখবো, প্রোভেন্ট্রিকুলাস, কারণ এটা দিয়েও এমসিকিউ এসে থাকে। গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাসের বৈশিষ্ট্য কি, প্রথমেই মনে রাখবো এটা হচ্ছে ত্রিকোণাকার থলিটার, এটা মনে করো যে ক্রপ থলি, তার ঠিক নিচে গিজার্ড অঞ্চলটা থাকবে, এটা হবে শক্ত। কেন? এটা পুরু প্রাচীর বিশিষ্ট। দেখো আমরা ক্রপ পড়েছি পাতলা প্রাচীর, কিন্তু গিজার্ডে কি পাচ্ছি, পুরু প্রাচীর। এই যে কারণেই বলছিলাম যে এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর দেখো অন্তঃপ্রাচীরে রয়েছে 6টি দাঁত, এবং সেটা কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। আর 6টি ভাঁজ রয়েছে, আর রয়েছে চুল বা রোম বলতে পারি, রোমের মতো অংশ, চুলের মতো অংশ। এবং 6টি প্যাড থাকবে, মাংসের অংশগুলো 6টি অংশে বিভক্ত হয়ে থাকবে। এর পরের অংশে থাকছে হচ্ছে একটা কপাটিকা। আচ্ছা,
আমরা এটা কাজটা যদি দেখে নিই, আমরা একটু পরে তার ছবিটা দেখলেই এটা বিস্তারিত বুঝে যাবে যে এখানে আসলে কি বোঝাচ্ছে। কাজটা হচ্ছে সংকোচন প্রসারণ করে খাদ্যকে সম্পূর্ণরূপে চূর্ণ করে ফেলা। ক্রপ পুরোপুরি চূর্ণ করতে পারে না, গিজার সম্পূর্ণভাবে চূর্ণ করে ফেলবে। আর এই যে চুলগুলো, এগুলো কি করবে, ছাঁকনির কাজ করে। আর যে কপাটিকা, কপাটিকার কাজ কি, কপাটিকা সবসময় কি করে, কোনো একটা কিছুকে আটকে রাখে। তো খাবারটা কি করে, খাবারটা এই উপর থেকে নিচে যেতে থাকে, এটা হচ্ছে কপাটিকা। এই দুটা, খাবারটা যখন এখানে চলে গেল, খাবারটার বিপরীত দিকে ধাক্কা দিয়ে আবার গিজার্ডে বা ক্রপে ফেরত যেতে পারে না, খাবারটা ফেরত চলে আসে না। এই কাজটা করছে হচ্ছে তারই কপাটিকাটা। এখন আমরা ছবিতে চলে যাই। দেখো আমরা এখন যা যা বলেছি গিজার্ড সম্পর্কে সেটা এখন দেখবো। দেখো এই যে স্টোমোডিয়ামের অঞ্চলের মধ্যে এটা রয়েছে তার গ্রাস নালি, এটা হচ্ছে তার ক্রপ, একটা থলের মতো অংশ। এরপরে দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে এইটা হচ্ছে তার দাঁত, দাঁতের ফলে কি হচ্ছে, খাবার চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তারপরে দেখো এইটা হচ্ছে তার সেই কপাটিকা, এইটা হচ্ছে তার যে মাংসল প্যাড থাকবে, পেশিযুক্ত প্যাড সেগুলো। এবং দেখো এখানে চুলের মতো অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা যদি ক্লোজ করে দেখি তাহলে ইজিলি বুঝতে পারবে যে দেখো চুলের মতো অংশগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা তার গিজার্ডের গঠনটা বুঝলাম। এখন দেখো গিজারটাকে যদি আমি এরকম মাঝখান বরাবর কেটে ফেলি, তার প্রস্থচ্ছেদটা কিরকম দেখবো, এই ছবিটা হবে এরকম। দেখো এইখানে এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছি না, এই দাঁতগুলো হচ্ছে এই দাঁত। আমরা কিন্তু পড়েছিলাম ছয়টি দাঁত থাকে, এখানে গুনে দেখো ছয়টি দাঁত রয়েছে। এবং এই ছয়টি দাঁত আসলে কোথা থেকে তৈরি হচ্ছে, এখানে ভাঁজ হচ্ছে। এই যে বৃত্তাকার একটা পেশির স্তর, এই পেশির স্তর, এই স্তর থেকে এপিথেলিয়ামটা কি করলো, সামনের দিকে এরকম ভাঁজ হয়ে গেল। ভাঁজ হয়ে গিয়ে ছয়টা এরকম মোটা দাঁত তৈরি করলো। এই দাঁতের মাঝখানে কি রয়েছে, একটা গহ্বর, এই গহ্বরের নাম হচ্ছে লুমেন। লুমেন মানে আসলে গহ্বর বোঝায়। তো খাবারটা যখন এখানে থাকবে, স্বাভাবিকভাবেই যদি এই ছয় দিক থেকে সে চাপ পায়, তাহলে কি হবে, খাবারটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সো এই দাঁতের মাধ্যমে খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা গিজার্ডের যে প্রস্থচ্ছেদ সেটা দেখে বুঝে গেলাম গিজারটা আসলে কিভাবে কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে গিজার্ডের এই কপাটিকা, কপাটিকার কাজ তো আমরা জেনেছি, খাবারটাকে পেছন দিকে ফেরত আসতে দেয় না, তো এই ছাঁকনিটা কেন, ছাঁকনিটা হচ্ছে, এটা হচ্ছে মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী। মধ্য পৌষ্টিক নালীতে খাবারটা চূর্ণ বিচূর্ণ না হয়ে যাতে না আসতে পারে, সেই জন্যই ছাঁকনিটা থাকে। এর ফলে কি হয়, যেই অংশটুকু পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হচ্ছে না সেটা এখানে আটকে যাবে। সেই আটকে যাওয়ার কারণে কি হবে, এই জায়গাটার যেই পেশিগুলো রয়েছে, এই পেশিগুলোর সাহায্যে সেটাকে আরও সে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করবে। তারপরে সেটাকে সে আবার নিচের দিকে ছেড়ে দিলে এটা মেসেন্টেরনে এসে পৌঁছে যাবে। ওকে, তো আমরা ঘাসফড়িংয়ের অগ্র যেই পৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম সেটা সম্পর্কে কিন্তু জেনে গেলাম। এবং এখানে কিন্তু আমাদের খাদ্য পরিপাক শুরু হয়েছে কোথায়, শুধুমাত্র লালা রসের সাহায্যে। এখানে আমাদের কাজ করলো কি, শুধু লালা রস, এবং খাবারটা জাস্ট ট্রাভেল করছে। এখনো কিন্তু এই খাবারের শোষণ বা পরিপাক কোনোটাই সম্পূর্ণরূপে ঘটে নাই। এখন আমরা দেখবো হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্রের যে মধ্য পৌষ্টিক নালীটা, সেই মধ্য পৌষ্টিক নালী। দেখো আমরা আগে যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটা আবার ভালো করে দেখি। এখানে আমরা গিজার্ড পর্যন্ত পড়ে ফেলেছি, আমাদের হেপাটিক সিকা সম্পর্কেও জানা হয়নি, মেসেন্টেরন সম্পর্কেও জানা হয়নি। আমরা এখন জানবো হচ্ছে এই এতটুকু অঞ্চল সম্পর্কে। এই মেসেন্টেরনের নাম কি, বাংলা নাম কি, মধ্য পৌষ্টিক নালী। আচ্ছা আমরা পরের স্লাইডটাতে যদি যাই, দেখো মধ্য পৌষ্টিক নালীর পাশে বলা আছে পাকস্থলী, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পাকস্থলীটা। ঘাসফড়িংয়ের পাকস্থলী যদি কোনটা প্রশ্ন আসলে অ্যান্সার হবে হচ্ছে মেসেন্টেরন। এরপরে দেখো বলা আছে যে গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত এটা বিস্তৃত, এবং এটা পাতলা প্রাচীর বিশিষ্ট, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে তৈরি, আমরা কিন্তু এর আগে পেয়েছি অগ্রপৌষ্টিক নালী এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে, কিন্তু এটা ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে। এবং দেখো এদের অন্তঃপ্রাচীরে আমরা কিন্তু কাইটিন পাবো না, এদের অন্তঃপ্রাচীরে কাইটিন নেই, এখানে রয়েছে পেরিট্রফিক পর্দা,
এটা হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা, চারপাশটা এই পর্দাটা দিয়ে আবৃত থাকে। কেন? যাতে করে সে ইজিলি খাবারটাকে শোষণ করে ফেলতে পারে, এজন্যই একটা বৈষম্যভেদ্য পর্দার প্রয়োজন। এরপর দেখো, এখানে বলা আছে অগ্র পশ্চাৎ প্রান্তে পেশির বলয় বা স্ফিংক্টার থাকে। এই যে পেশির বলয় বা স্ফিংক্টার, এটা থাকলে কি হচ্ছে? এটা থাকলে মেসেনটেরাম থেকে খাবারটা অগ্র পৌষ্টিক নালীতেও চলে যেতে পারছে না, পশ্চাৎ পৌষ্টিক নালীতেও সেটা চলে যেতে পারছে না। সেটাকে কি করছে? সে আটকে ধরে রাখছে। এবং স্ফিংক্টারটার মাধ্যমে আলটিমেটলি কি হয়, স্ফিংক্টারটা প্রয়োজন অনুসারে এরকম বড় হতে পারে, এবং যখন এটা বন্ধ থাকা প্রয়োজন তখন এটা এরকম ছোট হয়ে বন্ধ হয়ে যাবে, মানে এটা সংকুচিত হবে, প্রসারিত হবে। আচ্ছা দেখো, মেসেনটেরন এবং স্টোমোডিয়াম মানে অগ্র পৌষ্টিক নালী, এই দুটোর মাঝখানে তাদের সংযোগ স্থলে রয়েছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। আর বলা আছে তার যে অন্তঃপ্রাচীর, সেই অন্তঃপ্রাচীরে রয়েছে স্তম্ভাকার কোষ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং স্তম্ভাকার কোষের থেকে কি রয়েছে, ভিলাই তৈরি হয়ে আছে, মানে কোষটা থেকে, এটা মনে করো কোষটা, কোষটা থেকে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি হয়ে আছে। কেন? কারণ হচ্ছে আমাদের এই মেসেনটেরনের মধ্যে খাবার পরিপাক হবে, পরিপাক হবে এবং সেই সাথে খাবার শোষণ হয়ে যাবে। শোষণ হওয়ার জন্য এই শোষণ তল যাতে বেড়ে যায় সেই জন্য এই ভিলাইগুলো তৈরি হয়ে যায়, এবং এটা অন্তঃপ্রাচীরে তৈরি হয়েছে। আর মেসেনটেরনের একদম শেষে, মেসেনটেরন যেই অংশ শেষ, সেখানে চুলের মতো মাল্টিজিয়ান নালিকা হিমোসিলে ভাসতে থাকে। এখন দেখো এটার কাজ কি? কাজ হচ্ছে মেসেনটেরনের গহ্বরে খাদ্যবস্তু পরিপাক হয় এবং ভিলাই খাদ্যরস শোষণ করে। আমি যদি এই স্লাইডটার মধ্যে একটু খেয়াল করি কি কি জিনিস আমরা দেখেছি, এখানে দেখেছি যে তার স্ফিংক্টার থাকে এবং গ্যাস্ট্রিক সিকা থাকে, এবং এখানে ভিলাই থাকে, স্তম্ভাকার কোষ থেকে যেটা বের হচ্ছে, আর মাল্টিজিয়ান নালিকা থাকে। এখন আমরা এই ছবিটার মধ্যে জিনিসগুলোকে দেখব। দেখো, স্টোমোডিয়াম আর মেসেনটেরনের সংযোগস্থলে হেপাটিক সিকা, মানে এই জায়গাটাতে কিন্তু মেসেনটেরন শুরু, এবং এখানেই হচ্ছে হেপাটিক সিকাটা অবস্থান করছে। দেখো এই অঞ্চল জুড়ে এই যে এতটুকু লম্বা পেশি দেখতে পাচ্ছি, এই পুরাটাই হচ্ছে হেপাটিক সিকা। আবার মাল্টিজিয়ান নালিকার কথা বলা আছে মেসেনটেরনের শেষে, মেসেনটেরন শেষ হয়ে যায় এই জায়গাতে। এবং দেখো মেসেনটেরন এবং পশ্চাৎ নালিটার সংযোগস্থল থেকে মাল্টিজিয়ান নালিটা কিন্তু বের হয়েছে। এখন আমরা হেপাটিক সিকা সম্পর্কে একটু জানবো ভালোভাবে। এই যে হেপাটিক সিকাটা রয়েছে, এই হেপাটিক সিকাটা কিন্তু আমাদের যে খাবারটা ঘাসফড়িং গ্রহণ করবে সেই খাবারটাকে হজম করতে হেল্প করবে। এই হেপাটিক সিকাটা কীরকম, এর সংখ্যা হচ্ছে 6 জোড়া, মানে টোটাল 12টা। 6 জোড়া কিভাবে? আমি এখানে 1, 2, 3টা দেখতে পাচ্ছি, এইদিকে 1, 2, 3টা দেখতে পাচ্ছি, এখানে আসলে রয়েছে 3 জোড়া। 3 জোড়ার মধ্যে একটা অংশ, মানে এই জোড়াটার একটা অংশ সামনের দিকে বিস্তৃত হয়ে আছে, একটা অংশ পেছন দিকে বিস্তৃত হয়ে আছে। ঠিক একইভাবে এইটার একটা অংশ পেছন দিকে, একটা অংশ সামনের দিকে, এরকম এখানে 3 জোড়া, এইটার অন্য পাশে আরও 3 জোড়া রয়েছে। আমি এদিক থেকে 3 জোড়া জাস্ট দেখতে পাচ্ছি, টোটাল থাকবে 6 জোড়া। এবং এটা কীরকম, এটা হচ্ছে লম্বা ধরনের এবং মোচাকার থলি। এদের যেই অন্তঃপ্রাচীর থাকে হেপাটিক সিকাটার, সেই অন্তঃপ্রাচীর থেকে পাচক রস খরিত হবে, এবং খরিত হয়ে কি করবে, খাবার পরিপাকে হেল্প করবে। এখন আমরা যে মেসেনটেরন করেছি সেই মেসেনটেরনে কিন্তু খাবার সম্পূর্ণভাবে পরিপাক হয়ে যায়, এবং পরিপাক হতে হলে তার কি কি লাগছে, এক, সে মুখের থেকে লালা রস নিয়ে মেসেনটেরনে প্রবেশ করলো, তারপর কি করলো, হেপাটিক সিকা পাচক রস দিল, এবং সেই সাথে মেসেনটেরনে যে আবরণীটা রয়েছে সেখানে কিছু ক্ষরণকারী কোষ আছে, সেই কোষটাও কি করবে, এইখান থেকে কোষগুলো কিছু পাচক রস নিঃসৃত করবে। তো এই 3টা জিনিস দিয়ে কিন্তু মেসেনটেরনে এই পুরো অঞ্চল জুড়ে খাবারটা সম্পূর্ণভাবে কি হলো, পরিপাক হয়ে গেল, এবং এখানে যে ভিলাই রয়েছে সেটার মাধ্যমে খাবারটা শোষিত হয়ে যাবে। তো আমরা ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের মেসেনটেরন সম্পর্কে কিন্তু জেনে গেলাম।
এখন আমরা জানবো হচ্ছে তার যেই প্রোক্টোডিয়াম রয়েছে বা পশ্চাৎ পৌষ্টিক নালী সেটা সম্পর্কে। দেখো প্রথমে রয়েছে ইলিয়াম, তারপর রয়েছে কোলন, তারপর রয়েছে তার রেকটাম বা মলাশয়, এরপর রয়েছে পায়ু ছিদ্র। এখন এই প্রোক্টোডিয়াম বা হাইন্ড গার্ড যেটাকে বলি, এখানে আমরা মনে রাখবো এটা এক্টোডার্ম থেকে উদ্ভূত। তাহলে আমরা পেয়ে গেলাম যে স্টোমোডিয়াম আর প্রোক্টোডিয়াম দুটা এক্টোডার্ম থেকে উদ্ভূত, এবং দুইটারই অন্তঃপ্রাচীরে কি আছে, কিউটিকল রয়েছে। এরপর দেখো এখানে বলা আছে যে প্রথমে যে অংশটা পশ্চাৎ পৌষ্টিক নালীতে থাকবে সেটা হচ্ছে ইলিয়াম, এবং ইলিয়ামটা কিরকম প্যাচবিহীন। আমরা একটু আগে ছবি দেখেছি, একটা লম্বা নালী, চওড়া এবং নলাকার ধরনের। ছবিটা যদি আমরা আবার দেখে ফেলি, দেখো ইলিয়ামটা লম্বা এবং চওড়া, কিন্তু কোনো প্যাচ নেই। কোলন দেখো ইলিয়ামের তুলনায় কিন্তু সরু। আচ্ছা তাহলে আমরা বৈশিষ্ট্যতে চলে যাই। কোলনের বৈশিষ্ট্যটা কিরকম, সরু নলাকার অংশ, এবং দুইটারই কাজ কি, দুইটার কাজ হচ্ছে খাদ্যরস শোষণ করতে থাকা। পরিপাককৃত খাদ্যরস মেসেনটেরনে শোষণ হবে, তারপরে ইলিয়ামে এসে একবার শোষণ হবে, কোলনে এসে যেটুকু অবশিষ্ট থাকবে এই অবশিষ্টাংশ পানি সহ সে শোষণ করা শুরু করবে। এরপরে কোলনের পরে রয়েছে রেকটাম বা মলাশয়, সেই মলাশয়টা কিরকম স্ফীত এবং পুরু প্রাচীরযুক্ত। কোলনের তুলনায় কিন্তু রেকটামটা মোটা, ইলিয়ামটা মোটা, কোলনটা মাঝখানে চিকন, রেকটামটা আবার মোটা। কেন? কারণ ইলিয়ামটা খাবারটা শোষণ করে নিল, আরও যা কিছু বাকি ছিল সেটাকে আমি যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, তাকে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার জন্য এই যে কোলন রয়েছে সেটা একটু সরু ধরনের হয়, এবং তারপরে মলাশয় কি হয়, মলটা জমা থাকবে। এই জমা থাকার জন্য একটা থলি দরকার, একটু স্ফীত জায়গা দরকার, সেই জন্য মলাশয়টা স্ফীত। এবং এখানে কিন্তু কিছু পেশি থাকবে, রেকটাল প্যাপিলা বলা হয়, এবং এই প্যাপিলাগুলোর মাধ্যমে সে কি করে তার কাজটা দেখলে আমরা বুঝতে পারবো। যেই মলটা বডি থেকে বের হবে সেখানে যদি তখনও পানি, খনিজ লবণ, অ্যামিনো অ্যাসিড বাকি থাকে, সে সব কিছুকে সে শোষণ করে নিবে, আর এই প্যাপিলাটাই কিন্তু পরবর্তীতে চাপ দিয়ে বডি থেকে মলটাকে বের করে দেবে। এখন দেখি এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমরা ছয়টা অংশ দেখতে পাচ্ছি, এই ছয়টা অংশই হচ্ছে রেকটাল প্যাপিলা। এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো হচ্ছে তার রেকটাল প্যাপিলা, এবং এই গহ্বরের মধ্যে কি থাকবে, তার মলটা জমা থাকবে। এবং দেখো এই মলাশয়ের পরেই রয়েছে পায়ু ছিদ্র। পায়ু ছিদ্রটা একদম লাস্টের ছিদ্র পথ, এটি দশম দেহ খণ্ডকের অঙ্কীয় দেশে মানে নিচের দিকে থাকবে। এর কাজ কি, মল দেহ থেকে অপসারণ করে ফেলা, মল দেহ থেকে বের করে দেওয়া। এখন দেখো ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রে তো আমরা পড়েছি পৌষ্টিক নালী, আমরা এখন পড়বো পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে। এই গ্রন্থিগুলো সম্পর্কে কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি কিভাবে পরিপাক করে, সেই জিনিসগুলোই আমরা আবার একটু দেখে নিব। গ্রন্থি হিসেবে রয়েছে লালা গ্রন্থি, মেসেনটেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। লালা গ্রন্থিটা কোথায় থাকছে, এটা হচ্ছে একটা প্রধান পৌষ্টিক গ্রন্থি ঘাসফড়িং এর বডির জন্য, এবং এটা ক্রপের নিচে ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত একজোড়া লালা গ্রন্থি রয়েছে, আর এর কাজ কি, লালারস খাদ্য গিলতে এবং চিবিয়ে ফেলতে সাহায্য করে। আবার এর মধ্যে কিছু এনজাইম থাকে যেটা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে হেল্প করে। দেখো এই যে এখানে যদি মুখটা হয়, মুখ থেকে খাবারটা ঢুকলো, এই জায়গাটায় মনে করো অন্ন নালী, এবং এই যে লালা গ্রন্থি এটার ভেতরে লালারস তৈরি হয়, সেটা এসে জমা হয় হচ্ছে এই যে থলি দেখতে পাচ্ছি দুটো, দুটো লালাধার যেখানে লালারসটাকে সে জমা রাখে। এই জায়গায় লালারসটা জমা থাকবে, এবং সেখান থেকে পরবর্তীতে প্রয়োজন অনুসারে কি করবে, এই অভিন্ন লালা গ্রন্থির যেই নালীটা, এই নালীটা দিয়ে লালারসটা গলবিলের দিকে চলে যেতে থাকবে, তারপর মুখের মধ্যে খাবারের সাথে লালারসটা মিশ্রিত হবে। তাহলে আমরা লালা গ্রন্থিটার কাজটা কিন্তু জেনে গেলাম, লালা গ্রন্থিটা কীরকম দেখতে সেটাও জানলাম। আমরা এখানে যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে আরশোলা বা তেলাপোকার লালা গ্রন্থি। তেলাপোকার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দুটি এরকম লালাধার বা থলি দেখতে পাই যার ভিতরে লালাটা জমা থাকছে। আচ্ছা এরপরে চলে যাই মেসেনটেরন বা মধ্য পৌষ্টিক নালীর অন্ত আবরণ। এটা আমি আগেই বলে ফেলেছি যে ক্ষরণকারী কোষ থাকে, সেখান থেকে পাচক রস ক্ষরিত হয়,
হেপাটিক সিকাও বলে ফেলেছি, 6 জোড়া লম্বা নালিকা থাকে, তার ভেতর থেকে পাচক রস স্রবিত হয়। এখন আমরা দেখব সে কিভাবে খাবার খায় এবং তার খাবারের সে আসলে কি কি খাবার খায়। ঘাস ফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী বা হার্বিভোরাস, তার মানে সে কি খেতে পারে, ঘাস খেতে পারে, লতা পাতা সে খেতে পারে এবং সে শস্য যেই দানা রয়েছে, শস্য দানা এই দানা সে খেয়ে ফেলে। এবং তাদের খাবারের মধ্যে কি থাকবে, শর্করা থাকবে, আমিষ থাকবে, স্নেহ জাতীয় উপাদান সব কিছুই কিন্তু শস্য দানার মধ্যে পাই, ঘাস লতা পাতার মধ্যেও কিন্তু অল্প পরিমাণে হলেও সব কিছুই আসলে থাকছে। খাদ্য গ্রহণ পদ্ধতি কি, সে কি করে, খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। চিবিয়ে খাচ্ছে এটা আমি বুঝতে পারছি কিভাবে, তার মুখপাঙ্গটা দেখে। তার মুখপাঙ্গের মধ্যে রয়েছে ম্যান্ডিবল এবং এই ম্যান্ডিবল হচ্ছে তাকে চাবাতে খাবারটাকে ছোট ছোট করে কেটে ফেলতে হেল্প করে। সো তাদের খাবার গ্রহণটাকে আমরা বলি হচ্ছে চর্বণ করা এবং মুখপাঙ্গ হচ্ছে চর্বণ উপযোগী বা ম্যান্ডি বুলেট। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বলা আছে যে প্রথমে সে খাবার নির্বাচন করে, নির্বাচন করার পরে মানে নির্বাচনে তাকে হেল্প করছে কে, ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প, যেটা মুখপাঙ্গের অংশ, যে পাল্পগুলো রয়েছে। সে খাবারটাকে সিলেক্ট করলো, করার পরে সে খাবারটাকে আঁকড়ে ধরে রাখে এবং এই আঁকড়ে ধরে রাখতে তাকে হেল্প করছে কে, অগ্রপদ এবং তার যে ল্যাব্রাম ল্যাবিয়াম সেটা সেটা এগুলোর সাহায্যে সে খাবারটাকে ধরে রাখলো এবং সে এরপরে খাবারটাকে কাটবে আর চুষে খাবে। কাটতে কে হেল্প করছে, ম্যান্ডিবল ম্যাক্সিলা, তারপর সেটাকে চিবিয়ে জিনিসটাকে চুষে খেয়ে ফেললো। তাহলে তার খাবারের ধাপ কী কী, খাবার নির্বাচন করলো, খাবারটাকে ধরলো, তারপর কেটে কেটে চিবিয়ে রসটা সে শুষে খেয়ে ফেলছে। আচ্ছা এখন আমরা দেখবো তার পরিপাকটা কিভাবে হয়। সে তো খাবার নিয়ে নিল মুখের ভেতরে, খাবারটা যখন সে নিচ্ছে প্রথমে খাবারটা কোথায় আসে, প্রাক মৌখিক প্রকোষ্ঠের মধ্যে। এই প্রাক মৌখিক প্রকোষ্ঠের মধ্যে যখন খাবারটা আসলো, সেই খাবারটা তখন কি হচ্ছে, কেটে ছোট ছোট ভাগ হয়ে গেল, খাবার এবং লালারস মিশ্রিত হয়ে গেল। লালারস আসলো হচ্ছে তার লালা গ্রন্থি থেকে এবং লালা গ্রন্থিটা কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে, লালারসটাকে কোথায় উন্মুক্ত করছে, আমরা যে হাইপোফ্যারিংস দেখি মুখপাঙ্গের, হাইপোফ্যারিংসের ঠিক নিচ দিয়ে লালারসটা বের হয়ে আসে। সো তার মুখের মধ্যে লালারসটা যাতে ইজিলি খাবারের সাথে মিশে যেতে পারে। লালারসের মধ্যে এনজাইম যেগুলো থাকে সেই এনজাইমগুলো পরিপাকের কাজটা শুরু করে, এটা হচ্ছে সে শুরু করে দিল। এরপরে খাবারটা কোথায় যাচ্ছে, ক্রপে, ক্রপে গিয়ে কী হলো, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তারপরে সেটা গিজার্ডে গেল, গিজার্ডে গিয়ে সে আরও ভালোভাবে চূর্ণ বিচূর্ণ হবে, কাইটিনময় দাঁত থাকে সেখানে এবং একটা পেস্ট তৈরি হবে। এই যে পেস্টটা তৈরি হলো, এই পেস্টটা কোথায় যাবে, মেসেনটেরনে যাবে, কিন্তু মেসেনটেরনে যাওয়ার আগে এখানে কী থাকবে, রোম থাকবে বা তার ছাকনি থাকবে, ছাকনির মাধ্যমে ছেকে সেটা মেসেনটেরনে ঢুকবে। মেসেনটেরনে ঢোকার সাথে সাথে কি হবে, তার পরিপাকটা অ্যাকচুয়াল পরিপাকটা শুরু হবে, হেপাটিক সিকা থেকে পাচক রস আসবে, তারপরে তার যে অন্ত আবরণী আবরণী সেই আবরণী থেকে পাচক রস আসবে, এই সব কিছু মিলে খাবারটা একদম তরল খাদ্যরসে পরিণত হবে এবং পরিপাক হয়ে যাবে। সম্পূর্ণরূপে পরিপাক যখন হয়ে গেল তখন সেই খাবারটাকে শোষণ করবে মেসেনটেরনের মধ্যেই। শোষণ করে সে করবে কি, এই মেসেনটেরনের প্রাচীরের মাধ্যমে সে খাবারটাকে হিমোসিলে দিয়ে দিবে। সো খাবারটার প্রয়োজনীয় অংশ কিন্তু হিমোসিলে চলে গিয়েছে এবং হিমোসিলের হিমোলিম্ফের মধ্যে সেটা ভেসে বেড়াচ্ছে এবং বাকি যে অজীর্ণ অংশ যেটাকে সে ফেলে দিবে বডি থেকে বের করে ফেলবে, এটা কোথায় গেল, মেসেনটেরন পার হয়ে প্রক্টোডিয়ামে যাবে। প্রক্টোডিয়ামের মধ্যে প্রথমে সে চলে যাচ্ছে হচ্ছে ইলিয়ামে, তারপরে যাবে কোলনে এবং সেখান থেকে কি হবে, মলাশয়ে যাবে। আর কোলন মলাশয় দুটো জায়গাতেই পানি শোষণ হবে, লবণ আয়ন অ্যামিনো অ্যাসিড এই সব কিছু কিন্তু একদম শেষবারের মতো শোষণ হয়ে যাবে। আর মলাশয়ে গিয়ে খাবারটা কিছুক্ষণ জমা থাকবে, অপাচ্য অংশটা কিছুক্ষণ জমা থাকবে আর সেই অংশটা পরবর্তীতে পায় ছিদ্র দিয়ে কি হচ্ছে, বডি থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমরা পরিপাকের সিস্টেমটা জেনে গেলাম, মুখ থেকে একদম পায় ছিদ্র পর্যন্ত খাবারটা কি কি ঘটছে, খাবারের পরিণতি কি হচ্ছে সে সম্পর্কে জেনে যাচ্ছি। এখন আমাদের ছোট্ট কিছু জিনিস জানা বাকি রয়েছে এবং সেই জিনিসগুলো হচ্ছে কি কি এনজাইম রয়েছে। দেখো
আমরা যদি লালা রসের কথা চিন্তা করি, লালা রস, এই লালা রসের এনজাইমগুলো হবে হচ্ছে এখানে থাকবে শর্করা পরিপাককারী। কেন? কারণ আমরা লালা রস সম্পর্কে পড়ার সময় বলেছিলাম যে কিছু পরিমাণ শর্করাকে সে কি করে, পরিপাক করে ফেলতে পারে। তাহলে এখানে কি থাকতে পারে? এখানে অ্যামাইলেজ থাকতে পারে। এখানে সে যেহেতু সেলুলোজ জাতীয় জিনিস খায়, সো এখানে সেলুলেজ থাকতে পারে। এখানে থাকতে পারে হচ্ছে কাইটিনেজ, এই এনজাইমগুলো থাকতে পারে। আর মেসেনটার্নে গিয়ে তার বাকি এনজাইমগুলো কাজ করে, তার মেসেনটেরন। এই মেসেনটার্নের মধ্যে কী কী এনজাইম থাকবে? এখানে যে এনজাইমগুলো রয়েছে, এই এনজাইমগুলো হচ্ছে তার মল্টেজ থাকতে পারে। এই নামগুলো কিন্তু আমরা মানুষের ক্ষেত্রেও পাব। তারপর এখানে থাকতে পারে হচ্ছে, এখানেও অ্যামাইলেজ আসবে, এখানে লাইপেজ থাকতে পারে। তারপর এখানে ট্রিপটেজ থাকতে পারে, ট্রিপটেজ। এই এনজাইমগুলো কিন্তু মেসেনটেরনে থাকতে পারে। সো আমরা এনজাইমের নামগুলো কিন্তু জেনে গেলাম। তাহলে আমরা এই ভিডিওতে জানতে পারলাম হচ্ছে একটা ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে এবং তার পরিপাক পদ্ধতি সম্পর্কে। পৌষ্টিক তন্ত্রতে আমরা দেখেছি তার পৌষ্টিক নালী থাকে এবং তার পৌষ্টিক গ্রন্থি থাকে। তারপরে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থির কাজ, গঠন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনেছি। তা সে কীভাবে খাবার গ্রহণ করে সেটা সম্পর্কে আমরা জেনেছি। এবং সবশেষে আমরা কী জানলাম? সে কীভাবে খাবারটাকে পরিপাক করে, সে যা খায় সেটাকে সে কীভাবে পরিপাক করে পরবর্তীতে নিজের বডিতে ইউজ করে, সেই জিনিসটা আমরা কিন্তু জেনে গেলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে ঘাসফড়িংয়ের অন্যান্য আরও কাজ সম্পর্কে জানবো, যেমন ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র, ঘাসফড়িংয়ের রেচন পদ্ধতি, ঘাসফড়িংয়ের জনন পদ্ধতি, এই সব কিছু সম্পর্কে জানবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।